আরেকটু ছেড়ে দাও, তোদের ছেড়ে দেওয়ার জন্যই তো এখানে আছি না। বিমু, সুবার চুল আসরানো হইলে ঘরে গিয়ে দুই মন পড়তে বসবা। ঠিক আছে মা। আমার জন্য আর বলতে হয় না, ভালোভাবে পড়ালেখা করবা মনোযোগ দিয়া। তোমাদের নিয়ে যাবার অনেক আশা, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইবা। হ্যাঁ মা, আমারই তো ভালো করে পড়তে হইব, কারণ আমি না পড়লে তো আমার সোনাটাও পড়ব না, তাই না মা? কি বল, খালি দুষ্টুমি দুই বোনে দেখি নইল না। কি ব্যাপার, বসো। মুন্নি, আমার ধন সম্পদের কোনো অভাব নেই, শুধু অভাব ছিল ওদের একটা মা। আমি চাই ওদের আদর ভালোবাসা দিয়ে সারা জীবন ওদের বুকে রাখি। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সারাটা জীবন দুই মেয়ের এমনি ভাবে আদর করতে পারি। সেটা আমি জানি, তোমাদের পায়ে আমি অনেক খুশি, ওরাও অনেক খুশি। শোনো, আরে পড়তে বসাও, আমি যাই। ঠিক আছে যাও, কিন্তু বেশি দেরি করো না, বাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, টাটা। তোমার যদি কোনো কাজে সাহায্য লাগে না আমারে বইলো। শুনো মা, তোমার তো এখন পড়ালেখা করার বয়স, কাজ করার বয়স না, আর আমি তো আছি, আমি থাকতে তোমরা কাজ করবা কেন বলো? মনোযোগ দিয়ে পড়ালেখা করবা, এক বোন ডাক্তার হইব আরেক বোন ব্যারিস্টার হইব পড়ালেখা কইরা, এটা আমার স্বপ্ন। ঠিক আছে মা, যাও ঘরে যাও, আমি তোমার সুরভি চাঁদের সাথে একটু দেখা কইরা আসি। যাও শোভা, তোমার বিমু আপুর সাথে পড়তে বসো গিয়া। বিমু, মা চিরুনটা নিয়ে যাও, এখন এসে পড়বো, যাও। ভাবি ভাবি, মুন্নি আসছিস, বৃষ্টি পড়তেছে, আয় ঘরে আয়। আয় মুন্নি, তোমার সাথে একটু কথা বলতে আসলাম ভাবি। তোমার সাথে কথা বললে না ওই দিন আমার অনেক ভালো লাগে। আসছিস ভালোই করছিস, আমিও তোরা একটা কথা বলবো, অনেক দিন ধরে ভাবতেছি বলবো বলবো, কিন্তু আসলে বলার মতো সাহস পাইতেছি। কি বলবা বলো, তুই কি বলবি সেটা আগে বল। না আগে তোমারটাই বলো। মুন্নি, তোর ভাগ্যটা কত ভালো, এই বাড়িতে আইসাই দুইটা সন্তান পাইছিস, আর আমার এত বছর ধরে বিয়ে হয়েছে, একটা সন্তানও দেয় না আল্লাহ, আমি নিঃসন্তান হয়ে আছি। মুন্নি, আমার একটা কথা রাখবি। কি ভাবি, তোর তো দুইটা সন্তান, ওইখান থেকে একটা সন্তান আমারে দিয়ে দে, একই বাড়ি তো, আমি না হয় আমার মনের মতো করে মানুষ করবো। ভাবি, তুমি এটা কি বলতাছো, এটা তো কোনোদিনও সম্ভব না। মুন্নি, আমি তো আমি সন্তান নিয়ে দূরে কোথাও যাবো না, একই তো বাড়ি, একই বাড়িতে না হয় তুই একটারে মানুষ কর, আমি একটারে মানুষ করি। ভাবি, আমি তোমার কষ্টটা বুঝি, কিন্তু তারপর আমার কিছুই করার নাই, আমি একটা সিদ্ধান্ত নিছি ভাবি, আমি আর কোনোদিনও বাচ্চা টাচ্চা নিবো না, সুবার বিমুরে নিজের মেয়ের মতো করে মানুষ করবো। আর ভাবি, ওরা তো তোমারই বাস্তি, একই বাড়িতে থাকি আমরা, তোমার যখন ইচ্ছা হয় ওদের আদর করবা, ভালোবাসবা, এই নিয়ে আমার কোনো আপত্তি নেই ভাবি। তুমি যেভাবে বলতাস সেইভাবে কথাটা রাখা আমার পক্ষে সম্ভব না। মুন্নি, তুই একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখিস, আমি যে নিঃসন্তান হয়ে রয়েছি, আমার একটা সন্তান দিস না। ভাবি, তোমার এই অন্যায় আবদার আমি রাখতে পারবো না, তুমি আমার ভুল বুঝো না ভাবি। মুন্নি, হে আল্লাহ, তুমি কি আমার সত্যি সত্যি একটু সন্তান দিবা না? মা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি এবার আমাদের একটা ভাই দেয়, কারণ আমরা তো দুটা বোন, তাই বোন হব। আর না শোভা, আমরা তো দুটা বোন আছি, এবার একটা ভাই হলে আমরা আমরা দেখে শুনে ভাইদের বিয়ে দেব, কত আনন্দ করব। তবে আমরা তো তিনজন হব, তাই না? না, বোন হব। আরে না, ভাই হব। এটা নিয়ে ঝগড়া করার কি হলো? হে, আল্লাহর উপর তো কারো হাত নাই, আল্লাহ যা দেয় তাতেই আমরা খুশি। যদি ভাই হয়, মেয়ে হোক বা ছেলে হোক, তাতে তোদের কি রে?
বলতো তুই কি বোকা থাকবি আজীবন হ্যাঁ ওরা হচ্ছে অপয়া এই বয়সে নিজেদের মাটারে তো খাইছে এবার তোর পেটের বাচ্চাটারেও খাবে বুঝছস তুই এগুলো কি বলতাছস শোভার বিমু তো আমারই মেয়ে শোন আপু ওদের নজর যদি তোর সন্তানের দিকে পড়ে তো সন্তান পৃথিবীতে আসবে কিনা সেটাই তো সন্দেহ কেয়া তুই আমার বোন হয়ে এগুলো কথা বলতে পারতাছস আমি তোর কাছে এত আশা করি নাই তুই চুপ করে থাক আমার বিষয় নিয়ে তোর ভাবতে হইব না তুই ভুলা যাস না সুভার বিমু আমার মেয়ে খবর তুই এমনি করে কথা বলতে পারস না আমার কষ্ট লাগে তুই বুঝস না কে আপু তুই নিজের বুঝতে না কোনোদিনই বুঝবি না ঠিক আছে তোর আর কথা বাড়াই তুই না যা ঘরে যা বিমু শুভা ঘরে আয় তোরা আয় মা শুভা তুমি কান্না করো না শুভা আসলে আমরা তোমার সব নিয়ে এর জন্যই মনে খালা মনে এরকম করলো যখন আমার গো মাটা মরা গেছে তখন তো আঙ্গুর সবই মরা গেছে শুভা একটু ধৈর্য ধরে থাকো শুভা ধৈর্যর ফল মিষ্টি হয় তুমি কান্না করো না শুভা দেখ কেয়া তুই আমার বোন এই বাড়িতে দুদিনের জন্য বেড়াইতে আইসস আমি চাই না এই বাড়িতে এসে তুই কোনো ঝামেলা করস তুই চুপ থাক কি করা লাগে কি লাগে না সেটা আমি বুঝবো আপু তুই আর কত জনম ঘুরে বলত থাকবি সেটা বলতো আমি যেটা বলবো সেটা শুধু কর তাহলে তোর আর তোর পেটের সন্তানের ভালো হবে খারাপ হবে না কেয়া যাই কিছুই করস কিন্তু এই বাড়ির ভাত যেন আমার কপাল থেকে না উঠা যায় এদিকেও খেয়াল রাখিস আপু তুই আমার উপরে শুধু একটু ভরসা রাখ দেখবি সাপও মরবে লাঠিও ভাঙবে না এইটুকু ভরসা শুধু তুই আমার উপরে রাখ বিমু শোভা দাঁড়ো 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 শুভা তুমি তোমরা আমার কথা কষ্ট পাইছো হ্যাঁ ধরো বোকামি খালামুনি তো ওইভাবে কথাটা বলতে চাই নাই খালামুনি এমনি একটু বলছিলাম তাইতে কেউ কান্না করে হ্যাঁ বোকাকে থাকা আচ্ছা বিমু খালামুনিকে নিয়ে তোমাদের গ্রামে একটু ঘুরাবা না খালামুনি তুমি আমাদের সাথে ঘুরবা ঘুরবো চলো আমরা একটু ঘুরতে যাই হ্যাঁ চলো সন্তান জন্ম দেন তারপরে আল্লাহ দেখাইতে আইসেন তোমার মনে কি একটু দয়া মায়া নাই দয়া মায়া আছে কি নেই সেটা কি আপনার কাছে কৈফত দিতে হবে আমার দেখো এত বড় একটা অন্যায় করার পরেও এত বড় বড় কথা বলল না চুপ কলা নামায় কথা বলে অনেক ভকভক করছেন আর না আর শুনেন আজকের এই ঘটনা এই তিনজন যদি কারো কাছে প্রকাশ করে এমন খেল দেখাবো যেই বাড়িতে আপনি থাকতেও পারবেন না এমনকি এই বাচ্চা দুটাও ভালো মনে থাকবে কথা মাথায় থাকে জানো চাচি আমি অন কই যাব বিমরে অনেক আগে তোকে দুইজনে আমি চাইছিলাম কিন্তু তোদের এখন আর কোনো চিন্তা নাই এখন থেকে তোদের দেখাশোনা আমি করব কেউ তোকে মারতে পারবো না চাচি যাই বিমু সবার একটু দেখে আসি হ্যাঁ
সেই দিন তো তোদেরকে কিছুই করতে পারলাম না। আজকে কে বাঁচাবে তোদের আমার হাত থেকে? আজকে তোদের জীবনের শেষ দিন। না না, আমি থাকতে বিমুষবার এত বড় ক্ষতি হইতে দেব না। যাই, ওরা কোথায় আছে এখনই খোঁজাবার করতে হবো। খালামুনি, তোমাদের জন্য লেবুর শরবত করে নিয়ে আসছি, তোমরা খাবে না? মুন্নি, তোর বোন সব করে শরবত বানাই আনছে, তোর এত ধরো থাকে তুই খা। ভাবি, আপনি এরকম করেন কেন? এটা ভালোবেসে বিমু শোভার জন্য আমি আনছি। বিমু শোভা, তোমরা খাবে না? না, ওরা খাবে না। তোমার যদি এতই দরদ থাকে তোমার নিজের বোনে খাওয়াও। ঠিক আছে, আমি খাবো। খাইলে সমস্যা কি? হ্যাঁ, দেখি আপু, আপু আমি খাবো, তাই কি হইব? আপু, মম্মি, খাইছি আমি, তাই কি হইব আমার? হ্যাঁ, আর সে বিষ মিশানো শরবত মুন্নি খাইছে। ছি ছি জেরি, তুই মানুষ? তুই মানুষ হবে কলঙ্ক? যদি মানুষ হইতে তাহলে নিষ্পাপ শিশুটাকে বিষ খাওয়াতে পারত না। দেখ আল্লাহ কেমন কুদরত, নিষ্পাপ শিশু দুটি বেঁচে গেল, তোমার নিজের হাতে তোমার নিজের বোনকে বিষ খাওয়ালা। ছি ছি, মৃত্যুর মুখে ঠেলে দিলি। তুমি মার এত বড় একটা ক্ষতি করতে পারলে খালামুন্নি, হাসপাতাল